আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন প্রোডাক্টের ব্যাপারে শেয়ার করব, যেটা হলো নাইকা স্লিপিং মাস্ক। এটা চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আমি আমার স্কিন টাইপ অয়েলি অ্যাকনে প্রন, তো সেই জন্য আমি দুটো প্রোডাক্ট পারচেস করেছি। একটা টি ট্রি অ্যালোভেরা আছে, যেটা আমি অলমোস্ট ওয়ান মান্থ ধরে ইউজ করছি, ওটা অলমোস্ট আমার শেষ হয়ে এসছে, তাই আমি এইবার নাইকা সেলে নিয়েছি আরও একটা। আর এটা হচ্ছে ভিটামিন সি অ্যান্ড রাইস ওয়াটার। তো তোমাদেরকে দেখাবো কীভাবে আমি অ্যাপ্লিকেশন করছি। আর অবশ্যই একটা কথা জানিয়ে রাখি, যখনই এই প্রোডাক্টটা আমরা ইউজ করবো তার আগে আমাদের স্কিনটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। তো যে কোনো ফেস ওয়াশ দিয়ে তোমরা ইউজ করে নাও, তো যে কোনো ফেস ওয়াশ দিয়ে তোমরা স্কিনটাকে ভালো করে ফ্রেশ করে নাও, ফ্রেশ করে ধুয়ে নাও, তারপর তোমরা এই প্রোডাক্টটাকে ইউজ করো। আর এই প্রোডাক্টটা তোমরা কিন্তু একদম লাস্টে ইউজ করবে, আর এটা কিন্তু ডেইলি ইউজ করা যাবে না, এটা উইকলি 3-4 times ইউজ করা যাবে, অথবা এভরি অল্টারনেটিভ ডে তোমরা ইউজ করতে পারো। তো তোমাদের অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি, আর এর রেজাল্ট নিয়ে আমি প্রচণ্ড স্যাটিসফাইড, কারণ এক মাস ধরে অলরেডি আমি একটা ইউজ করে আসছি। তো এবার এটা চেঞ্জ করে আমি নতুন একটা নিলাম, যেটা হলো ভিটামিন সি অ্যান্ড রাইস ওয়াটার, যেটা স্কিন গ্লোয়িংয়ের জন্য। তো দেখা যাক এটার কী এফেক্ট হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এইটা হলো সেই প্রোডাক্ট, নাইকা স্কিন সিরিজের স্লিপিং মাস্ক। এটা হলো টি ট্রি অ্যান্ড অ্যালোভেরা, আর এটা হলো নতুনটা যেটা আমি কিছুদিন আগে পারচেস করেছি, স্লিপিং মাস্ক, রাইস ওয়াটার অ্যান্ড ভিটামিন। এই দুটোরই কোয়ান্টিটি সেম 10 ml, কিন্তু এটা চলে অনেক দিন, কারণ এটা রেগুলারলি ইউজ করতে হয় না, সেটা আগেই আমি তোমাদের বলেছি। তো এবার তোমাদের দেখাই, এটা আমার আগের প্রোডাক্ট যেটা আমি ইউজ করছি, অলমোস্ট আমার 2 মাস হয়ে গেল। তো এটা খুব কম পরিমাণে লাগে, অল্প লাগে, আর এটা দেখতেই পাচ্ছ তোমরা, এটা আমার অলমোস্ট শেষ, জাস্ট তলানি একটু বেঁচে। এখানে লেখাও আছে হাউ টু ইউজ, অ্যাপ্লাই এ থিন লেয়ার, লেট ইট অ্যাবজর্ব। এটা লাগানোর পর হোল নাইট জাস্ট আমাদের শুয়ে পড়তে হবে, আর সকালে উঠে নর্মাল ওয়াটারে মুখটা জাস্ট ধুয়ে নেব। এর শেল লাইফ হচ্ছে 4/2024, আর এর প্রাইস হচ্ছে 175। আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। পরের দিন সকালে দেখতে পাচ্ছ আমার স্কিনে কতটা গ্লো এসেছে। তোমরাও যদি তোমাদের স্কিনে গ্লোয়িং চাও, অবশ্যই এই প্রোডাক্টটা কিন্তু পারচেস করতে ভুলো না। হচ্ছে পরের ভিডিও, টিল দেন টাটা।